আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আছেন, এই যে দেখেন আমি কি কি বাজার আনছি। এটা হচ্ছে হেসার শাক, অনেকগুলো হেসার শাক আনছি। এখন কয়টা বাজার জানেন? কত কি প্রেমি করে চলি, তারপর আমি নাকি টাকা পয়সা অনেক খরচ করি এরকম বলে, বুঝছেন? এখানে পাঁচ আড়ি শাক আছে, হেসার শাক 2 দিন রান্না করা যাবে, বুঝছেন? এখানে দাম হয়েছে মাত্র 30 টাকা। ডিম আনছিলাম আগেও 30টা, ওইগুলা সিদ্ধ করলে ছিলা যায় না, চামড়া চামড়া সব উঠতে যায় চুলকার সাথে, এই জন্য আবার নিয়ে আসছি, এটি ফ্রিজে রেখে দিব। আর এই যে রুই মাছ, মাছের জন্য গেছিলাম, আমাদের এখানে একটা মাছের বাজার আছে, বাজার না রাস্তার পাশেই বসে, হচ্ছে বাজার যখন মেন বাজার শেষ হয়ে যায় তখন ওইখানে যেগুলো থাকে ওইগুলো নিয়ে এখানে বিক্রি করে, তো ওইখানে গেছিলাম। আজকে তো আর রান্নাবান্না করবো না, কালকের জন্য নিয়ে আসলাম আর কি। এইসব গুছগাছ করে রেখে দিব, শাকগুলা কেটে কুটে রেখে দিব, তারপর মাছটি কাটবো। এই যে রুই মাছ, এটা দুইটা বড় বড় দেখে নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ আনতে চাইছিলাম, বড় চিংড়ি বাচ্চারা পছন্দ করে, তো দাম বেশি, দামে আর মিল পড়ে নাই সেই জন্য। এই যে সয়াবিন তেল ছিল না, তেল নিয়ে আসছি, তারপর তিলের ময়দা আনছি, তারপর এই যে লাউ নিয়ে আসছি একটা, এই যে দেখেন একদম কাইটা দেখে নিয়ে আসছি যে কষি আছে কিনা, কারণ বুড়া লাউ আমি নিব না, সেই দরকার নাই, এটুকু দিয়ে ডাইল দিয়ে রান্না করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, বুঝছেন? তো আজকের মতো এই বাজার। থাকার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।